ও অসাধারণ একটা শেপের কবুতর, সব দিকেই পারফেক্ট। আপনারা দেখেন কালারটা, যে তার লুকটা রয়েছে অনেক অনেক বেশি পারফেক্ট। এই কবুতরটার আরেকটা বিশেষত্ব আছে যে এই ডিগ বাজি দিতে অনেক বেশি পারফেক্ট, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ ডিগ বাজি দেয় এই কবুতরটা, যেরকম লুক তেরকম ডিগ বাজি। আপনাদের কবুতরটার সাইজ এবং বডি ফিটনেস দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটার যে ঝুঁটিটা রয়েছে, এটা ঝুঁটি রয়েছে হালকাভাবে। আর পাখার সাইজটা দেখেন, পাখার সাইজটাও ভালো রয়েছে। যেহেতু মুক্ত থাকা কবুতর, এখানে দেখেন পাখার সাইজটা খুব ঠিক রয়েছে। আর যে চোখের ইটা রয়েছে, অসাধারণ একটা চোখ আপনারা দেখতে পাচ্ছেন খয়েরি। আর পায়ের মোজাটা দেখতে পাচ্ছেন, মোজাটা কিন্তু হালকাভাবে রয়েছে, মোজাটা হালকাভাবে রয়েছে। আর যে বডিটা রয়েছে, অসাধারণ একটা কালারের কবুতর। এই কবুতরটার দিকে আমি দেখে একবার অতবাক হয়েছি। তার কারণ হচ্ছে এই কবুতরটার যে বাপ মা, যেটা পিতামাতা রয়েছে, তারা কিন্তু এত ডিগবাজি দেয় না এবং এত কালারফুল না। তো যাই হোক, আপনাদের আগে ডিগবাজিটা দেখিনি, তো চলুন আপ আগে ডিগবাজিটা দেখেন, দিয়ে বলবেন কেমন ডিগবাজি। আমি কিন্তু কবুতরটা ছাড়া মাত্রই কিন্তু কবুতরটা খুব সুন্দরভাবে হাতে বসে আছে। তার কারণ হচ্ছে এই কবুতরটা কিন্তু বেশি ডিগবাজি দেয়। সাধারণত এই কবুতরগুলো যেগুলো বেশি ডিগবাজি দেয় সেগুলো ভয় একটু কম পায়। দেখেন, আপনাদের দেখাই, বসে গেল প্রথম ফিরা উড়াতে। এখন দেখেন অসাধারণ একটা ডিগবাজি দেয়। আসলে এই কবুতরটা এখন খেয়ে আছে, আর পেটে যদি ভরা থাকে তাহলে অনেক সময় খেল দিতে একটু সমস্যা হয়, তার কারণে একটু ডিগবাজি কম দিবে। আর এই কবুতরটার আরেকটা বিশেষত্ব রয়েছে যে এই কবুতরটা এক জায়গায় একেবারে দাঁড়িয়ে থেকে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু করে না। তার কারণ হচ্ছে কবুতরটা অনেক বেশি খেয়ে আছে তাই জন্য। আর আপনারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।